গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে দুপুর থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আজকে 7ই জানুয়ারি, রোজ ডে। দেখো আমার হাজবেন্ড আমাকে একটা সুন্দর গোলাপের তোড়া এনে দিয়েছে, কি সুন্দর তাই না? তো রোজ ডের সাথে সাথে আজকে আমি কালী পুজোর উপোস করেছি, রক্ষা কালী মায়ের। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। তো এখন আমি পূজোর জন্য রেডি যাচ্ছি, এখন রাত্রি 11টা বাজে, ছেলে তো ঘুমায়নি, ও জেগে রয়েছে। আমি ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে রেখে যাব। না পা, এই ঘুম নেই তোর চোখে? ঘুম নেই? ঘুম আছে? তুই কি যাবি আমার সাথে না ঘুমাবি? তা ঘুমাবে কে? খুব বেশি দূরে পুজোটা হচ্ছে না, তাই আমি এই পুজোর জিনিসগুলো হাতে করে নিয়ে যাচ্ছি। কোনো আর ব্যাগ করলাম না। মানু যাবি? একটু দিয়া একটুখানি, ভাইকে নিয়ে এইগুলো নিয়ে যাবো তো ওই জন্য বলছি। এখন আমরা কোথায় এসেছি? ক্যান্ডেলটাও সুন্দর সাজিয়েছি তাই না? এই দুষ্টু বাচ্চাটাকে আমি দুপুরে ঘুম পাড়াইনি, যে যাতে তাড়াতাড়ি ও রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ে আর আমি পুজো দিতে আসবো। ও দুষ্টু, ঘুমালো না তো ঘুমালোই না, একদম দুষ্টু, ভালো না তাই না? পচা ছেলে, তুমি পচা ছেলে, তুমি শোনো ছেলে, ঘুম পেয়েছে? আমার সঙ্গে এসো তো, ঘুমাবে না দুষ্টু বাচ্চা। ঠাকুরের মণ্ডপে এসে গেছি। তো দেখো ঠাকুর এখানে, এটা হলো রক্ষা কালী, আর শিব পুজো হয়, আর ব্রাহ্মণও এসে গেছে।
মায়ের হোম আর মায়ের আরতি কেমন করে হয় আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি কেউ দেখতে ইচ্ছুক থাকো তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা।